মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজ হ্যাপি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। তো আজ হলো সোমবার আর এখন অনেক সকালবেলা, এখন প্রায় 7:30 কি 7:15 এরম হবে বাজে। তো আজকে অনেক সকালবেলায় উঠে পড়েছি, আমি উঠে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি শুধু, কারণ ঘরটা না ঝাড় দিলে না আমি মানে কিছু না হোক চাই না হোক কিন্তু ঘরটা ঝাড় দিতেই হবে। ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি রান্নাঘরে আসি। তো দেখো রান্নাঘরে আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, তো এটা আমার হাজবেন্ডের জন্য বেড়ে দিচ্ছি, ওকে অফিসে যাবে। তো গতকাল রাতে গাজরের হালুয়া করেছিলাম, তো সেই গাজরের হালুয়াটা দিয়ে দিলাম, দুটো রুটি দিলাম আর হচ্ছে বেগুন ভাজা, সাথে একটা এইয়া বড় লঙ্কা দিয়ে দিয়েছি। আর চলো ব্রেকফাস্টটা হাজবেন্ডকে দিয়ে দিই, আর এখন আমি ছেলের কাছে বসবো কারণ ছেলের এখন ক্লাস স্টার্ট হবে। তো এই দেখো ছেলে সমস্ত কিছু যেগুলো লিখে রাখতে হয় আগে থেকেই, তো সেগুলো লিখছে, ক্লাস ওয়ার্ক ডেট। ঠিক আছে, তো চলো ছেলে পড়াশোনা হয়ে যাক, তারপরে আবার আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। লাভের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগি ডুগি, কিন্তু আমি তো ডুগডুগি বানাবো না, আমি লাউ দিয়ে ঘন্ট করবো। এইটাকে এখন কাটবো। কত বড় লাউ এনেছে দেখো তো, এত বড় লাউ আমাদের লাগবেই না বাবা। লাউটা এরকম মনে হচ্ছে কেন, কাটা যাচ্ছে না কেন, কি অবস্থা লাউটা বলে কাঁচা, লাউ কাঁচাই হয়, পেকে গেলে আর ভালো লাগে না। এটুকুনি করবো, এটুকুনি আমাদের যথেষ্ট, অর্ধেকটা রেখে দেবো আর এটা থাকবেও, দুই তিন দিন থাকবে, শীতের দিন তো পচবেও না। আজকে রান্না হবে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর হবে ডাল, আর ওই যে এসেছিল কী বলে মাছ, তো সেই দুই পিস মাছ আছে, ওটা দিয়ে ছেলেকে তরকারি করে দেব। আর কতগুলো ভেন্ডি ছিল মানে আর একদিন রাখলে পরেই সেগুলো কাট হয়ে যেত বুঝেছো, শুকিয়ে, তো সেগুলো সেদ্ধ দিয়েছি, জানি না সেদ্ধ খাওয়া যাবে কি না, বাট সেদ্ধটা তো হোক তারপর দেখা যাবে। তো চলো লাউগুলো এখন খোসাগুলো ছাড়িয়ে নিই, লাউয়ের খোসাগুলো ভাজা খাওয়া যায়, বাটা খাওয়া যায়, তো আমিও রেখে দেবো, দেখি কী করি, ভাজা করি না বাটা করি, ফেলবো না কিছুই, লাউটার অনেক দাম নিয়েছে জানো, কিছু ফেলা যাবে না সেই জন্য। না খাওয়া যেহেতু যায় সেহেতু ফেলবো কেন, তাই না বলো, একদম কিছু ফেলবো না, বাজারে জিনিসপত্রের দাম আগুন, ছোঁয়া যায় না জানো তো, এত দাম বেড়েছে সব কিছুর কি বলবো আর। ১,০০০ টাকা বাজারে নিয়ে গেলে তাও মনে হয় ঠিকঠাক মতো ব্যাগ ভরে না এরকম জানো, মাছই তো চলে যায় 400-500 টাকা, ভালো এক কিছু মাছ নেবে 400-500 টাকার নিচে হবে না, তারপর 500 টাকার, 500 টাকা সবজি বাজার কি হয় বলো, কিচ্ছু না কিচ্ছু না, কি বলবো আর। চলো এগুলো ধুয়ে নিই, আমি না লাউটা কেটে মানে এরকম করে কেটে নিই, তারপরে ধুয়ে তারপরে ছোটো ছোটো ঝুড়ি করে কাটি, তো চলো ধুয়ে নিয়ে আসি। মাছ ভেজে দেখো তেলটা পুরো কালো হয়ে গেছে, যাই হোক এই তেলেই করে নেব, জিরে ফোড়ন দেব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হলো অল্প ভেজে করে রেখেছি দেখো আদা, আদাটা দিয়ে দেবো, এগুলো একটুখানি ফ্রাই হোক, জিরে আদা বাটাটা পরেও দেওয়া যায় বাট আমি দিচ্ছি কারণ অল্প একটু জিরে আর আদা তো, তো এটা মিক্সিতে পেস্ট হবে না, আর আমার এখানে তো
শিল নোড়াও নেই, তো সেই জন্য আমি একবারে ফোড়নে দিয়ে দিচ্ছি। খেতে ভালো হবে, খারাপ হবে না। দিয়ে দিলাম। এইবারে দেখো লাউ গুলো বেশি ঝুড়ি ঝুড়ি করে কাটিনি ইচ্ছে করে, কারণ আমার এই আঙ্গুল গুলো একদম কেটে যাবে এই জায়গাটা, ওই জন্য ইচ্ছে করে কাটিনি। সেদ্ধ তো হয়েই যাবে। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, এটা বসিয়ে দিই তারপরে দিচ্ছি। লাউটা হতে একটু সময় লাগবে, সেই জন্য লাউটা আগে বসিয়ে দিলাম। চাল তো ভিজিয়ে রেখেছি, একটু পরে ভাতটা বসাবো। নুন, আমার ছেলেকে না ওই পাশের বাড়িতে দিদন বলে, দিদন একটা বেল দিয়েছে। কোথায় রে বাবু বেলটা? এই যে বেলটা। কিন্তু বেল কিভাবে যে খায় আমি জানিও না, জানো? দিদন কি বললো? চিনি দিয়ে, চিনি দিয়ে খেতে হয়। বেলে শরবত করেও খায় অনেকে। তো আমার এখন ওই শরবত বানানোর সময় নেই, তো আমি ওকে বললাম আমি এভাবে ছাড়িয়ে দিচ্ছি আর চিনি দিয়ে মেখে দিচ্ছি, তুই খেয়ে দেখ কেমন লাগে। তো তাই করছি দেখো। আর আমার সমস্ত রকমের চামচ এঠো হয়ে পড়ে আছে, বুঝেছো তো? সেই জন্য কাঁটা চামচে যেটুকু উঠলো সেইটুকুই ওকে দেখো বের করে দিলাম, এখন ওকে দেবো। আর ওর রিয়াকশানটা দেখো। ভালো লাগছে মিষ্টি? কেমন, কোথায় ফেলছিস? এই দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছি, আর এটা এখনো হয়নি। এদিকে ছেলে তরকারিটাও ফুটছে, এই যে ঢাকা দেওয়া রয়েছে, আর ভাতও হয়ে গেছে, লাউ এখনো হয়নি। বললাম না লাউ হতে অনেকটা সময় লাগে। আর এইদিকে ডালও হয়ে গেছে, এই যে ডালটা দেখো। প্রেশার কুকারে আপাতত আছে, আমি একটু পরে এটা বাটিতে, বাটিটা ফ্রি হয়ে নিই তারপরে বাটিতে ঢেলে রাখবো। আর এই যে দেখো বিছানার সব কম্বল টম্বলগুলো কীভাবে গড়াগড়ি খাচ্ছে দেখো। এতগুলো জামা কাপড় এখানে রেখেছি ভেজাবো বলে, বাট সময় পাচ্ছি না। আর এখন তো অনেক বেজে গেছে, তো দেখছি কি যে করি। দেখা যাক আগে রান্নাটা হোক, তারপরে ভিজিয়ে রেখে দেব গরম জলে, কালকে সকাল সকাল কেচে দেব। কেন না, দুটো জ্বালাতে হবে না, একটা জ্বালালেই হবে। একটুখানি চিনি দিয়েছি, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। সব কিছুতেই যেন আমি একটুখানি করে চিনি দিয়ে দিই। যে কোনো রান্নাতে দেখবে সামান্য একটুখানি একদম অল্প চিনি দিলে ওটার টেস্টই পাল্টে যায়। তো আমি সব কিছুতেই দিই, মাছের ঝোলেও দিই, মাটনে দিই না, মাছের ঝোলে দিই, তারপরে নিরামিষ তরকারি তো একটু দিতেই হয়, নাহলে ওটা ভালোই লাগে না। লাউ ঘন্টা মানে সব কিছুতেই একটুখানি করে চিনি দিয়েই দিই। তো চলো রান্নাটা করে নিই, আর আজকে মাথায় শ্যাম্পু করবো। মাথায় অনেকদিন হলো শ্যাম্পু করা হয় না, সেই লাস্ট কবে করেছিলাম ভুলে গেছি। তো মাথায় শ্যাম্পু করবো, আর ভেবেছি মুখে না আজকে ওই যে এর আগে একদিন দেখেছিলাম যে সে বেসন, তো ওটা মাখবো। কিন্তু দেখি কখন সময় হলে পরে মাখবো, এই সময়টা আমার এত তাড়াহুড়ো থাকে না, কিছু করতে ইচ্ছা করে না। আর যখন ফ্রি থাকি তখন ঠান্ডা লাগে, ওনার মুখে মাখতে ইচ্ছা করে না। তাও এর আগে একদিন দেখেছিলাম, তো সামনে বিয়ে বাড়ি ছিল বলে। যাই হোক এটা অনেকটা মিশেছে মনে হয় না, দেখো তো আমার মনে হচ্ছে যে অনেকটা হালকা হয়েছে, মানে ডিপ যে কালোটা সেটা নেই। চলো বন্ধুরা আমি রান্নাবাড়িগুলো করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের আরও একবার দেখিয়ে দিই। এই যে ভাতে সেদ্ধ দিয়েছি ভেন্ডিগুলো, ভেন্ডিগুলো যেন ভালো আছে, খাওয়া যাবে, মানে ওই রকম কাঠের মতো হয়ে যায়নি, জানোই তো গরমে দিলে পরে সব কিছুই গলে যায়। যাই হোক, এই যে দেখো ছেলের ঝোল, আমাদের সমস্ত কিছু তরকারি। আরে দেখবি তো জায়গাটা, কর জায়গাটা তো কর। তো দুটো পার হয়ে গেছে, আমার স্নান পুজো হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আমার হাজবেন্ড এখনো আসেনি, তো আমি আগে ছেলেকে খাইয়ে দিই। ওকে ফোন করেছিলাম, বললো একটু পরে যাচ্ছি, কোন দরকারে কোথায় যেন গেছে, যদিও বললো তুমি খেয়ে নাও, তো আমি খাবো না, ছেলেকে খাইয়ে দিই। রেগে গেছে, তোকে আমি খাইয়ে দিই তারপরে আমি খাবো, কারণ মাছ খাবি তো, মাছের কাটা আমি কি করে বাজবো, আমি খেলে সবসময় বলবে তুমি আমার সাথে কখনো খাও না, বাবার সাথে খাও। চলো ছেলেকে খাইয়ে দিই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ফ্রুটস কাটছি। আমার ছেলে দেখো এটা নিজে নিয়েছিল, নিয়ে এরকম করে খেয়েছে, পরে বলে আমাকে কেটে দাও তারপরে আমি খাবো, না হলে আমি আর খাবো না। তো ওকে কেটে দিচ্ছি। আর এই দেখো, দেখেছো এখানে এই অরেঞ্জটা, দেখো কি হয়েছে, আমার দোষ, এটা সব আমার দোষ জানো, কি বলবো, এত বড় অরেঞ্জটা কমসে কম এটার দাম হবে 15 টাকা, 15 থেকে 20 টাকা হবে, নষ্ট হয়ে গেল গো। আমার হাজবেন্ড যদি দেখে যে এটা এরকম হয়ে গেছে, ওই জন্য আমি এটা লুকিয়ে রেখেছি, ফলের ঝুড়িতে রাখিনি, এটা আমি রান্না করে ওপরে রেখে দিয়েছিলাম, যদি দেখতো আমাকে বলতো তুমি নিজেও ফল খাও না, কাউকে দেবেও না। আসলে কি বলতো, আমি না এই ফল দুপুরে খাওয়া দাওয়ার পরে তার একটু কেটে ফেলতে হবে, দুপুরে খাওয়া দাওয়ার পরে না আমার না ফল টল খেতে ইচ্ছে করে না, এই স্পুনটাতে একদম ধান নেই, ফল কাটছি না কি কাটছি, যা ফল আমার ছেলেই খায়, আমি খুব কম খাই, খুব কম, আমার হাজবেন্ড যদি মাঝে মধ্যে কাটে তাহলে একটু এক দু খাই, না হলে আমি নিজে কেটে কখনো খাই না, ছেলেকে দিই কিন্তু আমি খাই না কখনো, তো আমাকে ওই জন্য অনেক বকা খেতে হয় আমার। একদম এগুলো বাতিল, দেখো এইটুকু ভালো বেরোলো, দেখেছো কিছু করার নেই, আমি নিজে কোনো জিনিস নষ্ট করি না। আমি আরো তোমাদের বলি বলো যে মানে আমি কোনো জিনিস নষ্ট করি না, কিছু না, বাট এই ফলটা আমার দোষে নষ্ট হয়েছে, সেদিন ধুয়ে আমি কি মানে ফলগুলো না শুকিয়ে ওই ঝুড়ির মধ্যে সব একবারে গাদা করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্যই পচে গেছে জানো, আমার দোষে হয়েছে এটা। তো এই ছেলেকে এখন এগুলো কেটে দেবো, বাবা নে চলে আয়, হয়ে গেছে, আমি খাবই না। কেন খাবই না, এমনি বললাম, দেখ আমি কত সুন্দর করে এগুলো কেটে দিয়েছি, নে। তো এইগুলো এখন ছেলেকে কেটে দেবো, ও খাবে, আর আমি ওদিকে রেডিও হয়ে যাব, কারণ আজকে আমার ছেলে ডান্স ক্লাস আছে, এমনিতে আমার ছেলে ডান্স ক্লাস থাকে বুধবারে, বাট কোনো একটা প্রবলেম হয়েছে তো সেই জন্য আজকেই ডেকেছে, আর ওর পরীক্ষার আজ ফর্ম ফিল আপ করতে হবে, আজকে লাস্ট ডেট, ওই জন্যই আরও বিশেষ করে যাচ্ছি, না হলে আমার হাজবেন্ড আর যেতে দিত না জানো, বলতো ম্যামকে বলো অনলাইনে ক্লাস করাবে, তো আমি ওকে বললাম যে না দেখো ফর্ম দেবে, আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার, তো আজকে আমাকে যেতেই হবে, তো বললো ঠিক আছে যাও, প্রোটেকশন নিয়ে যাবে, ঠিক আছে। আমরা ডান্স ক্লাসে প্রায় পৌঁছেই গেছি, আর একটু সময় আমরা আজকে অটো সরি টোটো করেই গেছিলাম, যদিও রাস্তাঘাটে জ্যাম থাকে ওই জন্য আর বাসের আশা করিনি। তো তো দেখো ডান্স ক্লাসে পৌঁছে গেছি, আর ডান্স স্টার্ট হয়েও গেছে, আর এখানে দেখো বাচ্চাটা কী সুন্দর নাচ করছে ওদের গান শুনে। আমরা ডান্স ক্লাস থেকে চলে এসেছি, আর আমাদের সন্ধ্যের টিফিনটাও নিয়ে এসেছি, আমার ছেলে হচ্ছে নিয়েছে একটা স্ট্রবেরি কেক, এটা, আর আমার আর হাজবেন্ডের জন্য নিয়েছে দুটো বরফি, এত ভালো লাগে কাজু বরফি এগুলো খেতে, দারুণ লাগে আমার, খুব ভালো, খুব ভালো।
দেখো কেমন করছে। আর আমার জন্য আহা ফুচকা, আমাদের এখানে দেখো 10 টাকার কতগুলো ফুচকা দেয়, 1 2 3 4 5 6 7 8 ফুচকা কোথাও দেয়? আমার তো মনে হয় না, হাইস্ট 6টা, 6টার বেশি কেউ দেয় না আমাদের এখানে দেয় জানো। আর এটা জল, আমার গ্লাসে নিয়ে খেতে বেশি ভালো লাগে জানো। সাথে আলু সেদ্ধ পুরো জমে যাবে। একবার আমার কেকটা তো খেয়ে দেখো। না না আমি এখন ফুচকা খাচ্ছি, কেক খাবো না। আমি এটা আমি কোন দিক দিয়ে এসে বললাম? ফুচকাটা দারুণ বানিয়েছে না, হেভি বানিয়েছে। আর কিছু বলার নেই, ফুচকা খেতে কার ভালো লাগে একদম বলবো না, কারণ ফুচকা খেতে সবার ভালো লাগে। আমার মনে হয় না কেউ আছে, কোনো মেয়ে আছে ফুচকা খেতে ভালো লাগে না। আমি জানি আমার বন্ধুদের আমার খাওয়া দেখে জিভে জল চলে আসছে, ফুচকা খাওয়া দেখে সবারই জল চলে আসে। যদি সম্ভব হতো আমি নিশ্চয়ই তোমাদেরকে খাওয়াতাম। তো এখন রাত্রি বাজে 9:45, আর আমার রান্নাঘরে দেখো শুধুমাত্র রুটি বানানোরই ছিল, কারণ সমস্ত কিছু তো ছিলই, দুপুরে তরকারি ছিল, ছেলেরও ছিল, আর অল্প ভাত আছে। তো ছেলে ওইটুকু ভাত দিয়ে ছেলের হবে না, তো সেই জন্য আমি ওকে বললাম তুই একটা রুটি খেয়ে নে, সাথে ওই ভাতটুকু খেয়ে নে। তো বললো ঠিক আছে। তো দেখো ছেলেকে আগে খাইয়ে দেব, তারপরে আমরা খাবো। আমার ছেলে সমস্ত রকমের যা যা আমি রান্না করি সব কিছু ওকে অল্প অল্প দিই। তো আর এইখানে দেখো সব কিছু আমার মাজা হয়ে গেছে, বাসন কোসন সব আমাদের খাওয়া হয়ে গেছে, গ্যাসটা অলরেডি মুছে নিয়েছি, তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমরাও শুয়ে পড়েছি, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।